ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ ঘটনায় মাথা ফাটলো একজন তৃণমূল কর্মীর বলে খবর পাওয়া যাচ্ছে। ভাঙড়ে আবারও সংঘর্ষ, সেখানে আইএসএফ এবং তৃণমূল কর্মীর মধ্যে সংঘর্ষ, মাথা ফাটলো তৃণমূল কর্মীর। আহত দুদলের তিনজন, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে চলে ইট বৃষ্টি। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, তাতে ইট বৃষ্টি হয়, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়, তাতে একজন তৃণমূল কর্মীর মাথা ফাটে, আহত হয়েছেন দুপক্ষের তিনজন। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। ভাঙড়ে ফের আইএসএফ এবং তৃণমূল সংঘর্ষ, মাথা ফাটলো এক তৃণমূল কর্মীর। আহত দুদলের তিনজন, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, চলে ইট বৃষ্টি। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। আইএসএফ তৃণমূল সংঘর্ষের আগেও আমরা দেখেছি ভাঙড়ে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ, এবং সেখানে আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হয় বারবার যে সেখানে তাদের দলীয় পতাকা তারা লাগাতে পারেন না এবং সেখানে তৃণমূল কর্মীরা বাধার সৃষ্টি করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আবারও একই অভিযোগ, আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূল কর্মীর। আহত দুদলের তিনজন, আইএসএফ এর পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, পতাকা লাগানো বাধা দেয় শাসক দল, চলে ইট বৃষ্টি। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। আমরা 31 জানুয়ারি পার্টির জন্মদিন হিসেবে ওরা ফেলাক মারছিলাম, ফেলাক হিসেবে করে ফেলাক ওরা বলছে খুলে দাও, আমরা তো মারবো। এবারে ওই বলার পরে আমরা বলি খুলবো না, আমরা পার্টির জন্মদিন সেই হিসেবে আমরা ফেলাক মারছিলাম। ওরা নতুনহাট বাজারে মেরেছি, আমাদের গ্রামে মেরেছি, অনেক জায়গায় মেরেছি। মারার পরে তারপরে আরবুল হাকিমুল ওরা দুই বাপ বেটায় বাইরের থেকে সব গুন্ডা মস্তান নিয়ে এসে আমাদের এলাকায় সান্ত্রাসী চালিয়েছে। এবারে তাও থেমে গিয়েছিল, থেমে গিয়ে ফের ওরা বাপ বাটায় এসে লাঠিচার্জ করে। কালকে আইএসএফের কিছু নেতৃত্ব তারা ফ্ল্যাগ টাঙাচ্ছিল, আইএসএফের পতাকা টাঙাচ্ছিল, আমাদের এক সমর্থকের বাড়িতে গিয়ে সেখানে ফ্ল্যাগ লাগায় এবং আমাদের নেতা আরাবুল ইসলামের নামে গালাগালি করতে থাকে, বাজে ভাষায় গালাগালি করতে থাকে। আমাদের সমর্থকরা প্রতিবাদ করতে গেলে অতর্কিতভাবে বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারে এবং ইট বৃষ্টি সহ আমাদের সমর্থকদের ওপরে লাঠি রড নিয়ে অতর্কিতভাবে রাত্রেবেলায় হামলা চালায়। ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, এবং যেখানে তৃণমূল নেতা হাকিমুল ইসলাম তিনি অভিযোগ করছেন যে তাদের উপর নাকি ইট বৃষ্টি করা হয় এবং মারপিট করা, তাদেরকে মারধর করা হয়েছে। আইএসএফ এর কর্মী সমর্থকেরা তাদেরকে মারধর করেছেন এমনটাই অভিযোগ, এবং তাতে একজন তৃণমূল কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। আইএসএফ এর পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় অভিযোগ, পতাকা লাগানোয় বাধা দেয় শাসক দল, চলে ইট বৃষ্টি। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ। এই ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ প্রায় ঘটে থাকে, এবং যেখানে আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা অভিযোগ করেন সেখানে তারা দলীয় পতাকা লাগাতে পারছেন না এবং সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের বাধা দানের চেষ্টা করে, এবং আবারও একই ঘটনার পুনরাবৃত্তি যেখানে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে মাথা ফাটলো তৃণমূল কর্মীর। আইএসএফ সমর্থক কি বলছেন এ বিষয়ে শুনুন। আমার শ্বশুরির মেয়েরে মাথা পুরো ফাটিয়ে দিয়েছে, এবারে ওনারা পুলিশ 2 ঘন্টা মতো পরে আসছে, যখন ওখানে এইসব হয়েছে তখন আসিনি, 2 ঘন্টা পরে আসে, এসে যখন যে আমার শ্বশুরি মাথা ফাটিয়ে দিয়েছে ওনাদের এ কথা জিজ্ঞাসা করিনি যে কেন মাথাটা ফাটানো হয়েছে। আর ফ্ল্যাগ মারা সবার অধিকার আছে, ফ্ল্যাগ মারতেই পারে, উজন আমার শ্বশুরের ওপরে আরও উল্টো অবিচার, আমরা সেখানে কথা ধরলে আমাদের ওখান থেকে হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে। হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে আইএসএফ সমর্থক, তিনি অভিযোগ করছেন যে তাদেরকে হুমকি দেওয়া হয় এবং তাড়িয়ে দেওয়া হয়। ওই এলাকা থেকে দলীয় পতাকা লাগাতে গিয়েছিলেন আইএসএফ কর্মী সমর্থকেরা, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উল্টো অভিযোগ, তারা বলছেন যে তাদেরকে মারধর করা হয়েছে এবং ইট বৃষ্টি করা হয়েছে তাদের উপরে। ভাঙড়ে উত্তপ্ত রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে বচসা এবং সংঘর্ষ, আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষে বাধা ফাটলো একজন তৃণমূল কর্মী, যেখানে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে, পতাকা লাগানোর বাধা দেয় শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, আইএসএফ এর পক্ষ থেকে এমনটাই অভিযোগ। এবং এই ঘটনায় চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। বারবার খবরের শিরোনামে আসে ভাঙড় এবং সেখানে
তৃণমূল আইএসএফ এর মধ্যে সংঘর্ষ, যেখানে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও অভিযোগ করেছিলেন যে ওই এলাকায় আইএসএফ কর্মী সমর্থকদের তাদের দলীয় পতাকা লাগাতে দেওয়া হয় না, তাদেরকে বাধা দেওয়া হয়, এবং এমনও আমরা দেখেছি, সেই ছবিও দেখেছি যেখানে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাড়া বাড়ি পাচ্ছিলেন না, তিনি বাড়ি ভাড়া নিতে চেয়েছিলেন ভাঙড়ে, সেখানে বাড়ি ভাড়া পাচ্ছিলেন না, বাধা সৃষ্টি করা হচ্ছিল, তারপরে রিপাবলিকের খবর করার পর তিনি বাড়ি ভাড়া পান ভাঙড়ে।